ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল বৃহস্পতিবার দিন পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাদের মধ্যে অনেকেই রাশির নাম জানার জন্যই উৎসুক রয়েছেন, জানতে চাইছেন যে আপনার রাশি রয়েছে কিনা, আর যদি থেকে যায় তাহলে তো কেল্লা ফতে, তাই না? এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ এই ভিডিওতে যে রাশিগুলির কথা আমি বলবো সেটি পুরোটাই ইন জেনারেল রাশি, অর্থাৎ এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য প্রথমে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে শুভ যোগ রয়েছে কিনা, অর্থাৎ প্রাপ্তির যোগ রয়েছে কিনা। আর এই প্রাপ্তির যে মেইন কারকগ্রহ সেটি হচ্ছে রাহুগ্রহ। আগে একবার দেখুন তো চোখ বুলিয়ে আপনার জন্মছকে রাহুগ্রহ কোনভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এছাড়াও আপনার বর্তমান দশান্তদশা সাপোর্ট করছে কিনা, এত কিছু বিষয় নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যারা মনে করছেন যে বিষয়টা একেবারে ছেলে খেলা, তারা সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে রয়েছেন। তাই সর্বোপরি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক, আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমার কাছেই যে দেখাতে হবে এর কোনো বিষয় নেই, আমি অন্যদের মতো বলি না যে আমার কাছে দেখিয়ে নিন, আমি বেস্ট, যেটাকে বলে ইংরেজিতে আই এম দ্য বেস্ট, আমি কখনোই বলি না। কারণ আপনাদের প্রত্যেকের যে আমি পছন্দ হব এটা কিন্তু নয়। যারা যারা মনে করছেন আমার সাথে কনসাল্ট করবেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 7586072999। বাকিরা ইমিডিয়েটলি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, কারণ আমি চাই আপনাদের অর্থ যাতে নষ্ট না হয়। কারণ আপনাদেরকে কয়েকটি বিষয় গাইডেন্স আমি করে দিচ্ছি। প্রথমে আপনারা যাকেই দেখাবেন তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা, যদি থাকে কোন সময় রয়েছে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবেন। এছাড়াও আপনার এক্সাক্ট টার্গেট নাম্বার কি, যে নাম্বারটি আপনারা টিকিটে ব্যবহার করবেন, এই জায়গাগুলো কিন্তু কখনোই ভুলবেন না। কারণ এই টার্গেট নাম্বার এবং বর্তমান সময় অর্থাৎ দশা অন্তর্দশা, এই জায়গাগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে। এছাড়াও অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, একটুর জন্য। আগে হয়তোবা প্রচুর টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে আর পাচ্ছেন না, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। প্রচুর মানুষ এই রাহু রক্ষা কবচ নিয়ে আজ উপকৃত। তারা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে স্যার আমি আজকে পেলাম, তখন সবচেয়ে খুশি আমি হই। আর এই খুশিটা অবশ্যই আমার সাথে সাথে আপনারাও হন, কিন্তু সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি হই। আর এই প্রাপ্তি কেন ঘটে জানেন? কারণ আমি অনেক কিছু মেনটেন করি। যেমন অন্যদের কাছে যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদের 2-4 দিনের ভিতরে কিন্তু ডেলিভারি করে দিচ্ছে, আর আমি কিন্তু সেটা পারি না। কারণ কি জানেন? কারণ এই রাহু রক্ষা কবচ তৈরি করতে গেলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে তৈরি করতে হয়, যে কারণে আমি 10-12 দিন সময় চেয়ে নিই আপনাদের কাছে। আর এই সময়টি অনেক মানুষ দেয়, আবার অনেক মানুষ কিন্তু একটু তাড়াহুড়ো করে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন নিয়মিত, 1-2 দিন পর পর, যে স্যার আমারটা হলো নাকি। দেখুন, আপনাদের প্রত্যেককে বলি, যারা একটু ধৈর্য রাখতে পারবেন তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচের জন্য বুকিং করতে পারেন আমার কাছে অন্তত। আর যাদের ধৈর্য নেই তারা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি চাই না যে আপনাদের পয়সাটা নষ্ট হয়ে যাক,
বিক্রি করে আমি তো কিছু অংশের পয়সা পাবো, কিন্তু আপনাদের যাতে কাজ আসে তার জন্যই কিন্তু এত কিছুর আয়োজন করি। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় এবং অশুভ সময় কখন রয়েছে। অ্যাকচুয়ালি অশুভ সময় বলতে রাহু কালকে বোঝানো হয়, যে সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে, আর সেটি হচ্ছে দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন, ভালো কাজ বলুন, কোনো কিছু পারচেস করা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। আর আমি এখন যে শুভ সময়ের কথা বলছি সেই সময়টিকে কাজে লাগাতে পারেন। সেটি হচ্ছে সকাল 8:20 থেকে 11:42 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও বিকেল 5:55 থেকে রাত্রি 8:10 পর্যন্ত সময়টিকেও কাজে লাগিয়ে নিতে পারেন। আসুন এবার আমি পরপর 5-5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। সর্বপ্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। হবেনই যে তা কিন্তু আমি বলছি না। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 9। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। হবেনই যে তা কিন্তু একেবারেই নয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। এর পরবর্তী 3 যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহরাশি। সিংহরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, তবে হবে নিজে তা কিন্তু কখনোই ভাববেন না, কারণ আপনার ব্যক্তিগত জন্মছকেই কিন্তু শেষ কথা বলবে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 6 এবং 3। এর পরবর্তী 4 যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 5 এবং 1। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। হবে নিজে তা কিন্তু কখনোই ভাববেন না। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন। ধন্যবাদ।